अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দুজনে পুজো শুরু কর, কিন্তু ওনাকে ছাড়া। ও আগে কোনোদিন এসেছে যে আজ আসবে? তোমরা দুজন আরতি শুরু করো। ওম জয় শ্রী শ্যাম হরি। আচল ওম জয় শ্রী শ্যাম হরি, বাবা জয় শ্রী শ্যাম হরে, খাটু ধাম বিরাজত অনুপম রূপ ধরে। বলো ভগবান শ্রীকৃষ্ণে। নিহার, এত মাস ধরে আজ অব্দি তুমি আরতিতে ডাকলেও আসনি, তাহলে আজ হঠাৎ নিজে থেকে এলে যে? দিদা, আজকে ঠাকুরের জন্য বাবা একদম ঠিক হয়ে গেছে, এই জন্য ঠাকুরকে আমি থ্যাংক ইউ বলতে এসেছি। আরতি, আমি জানি আপনি এখানে রুচিতার জন্য এসেছেন। দেখেছো তোমার ভালো মানুষের ফল? এবার শুধু দেখতে থাকো আর কি কি হয়। বলছি যে মা, আমি ওনার জন্য খাবারটা রেখে আসছি, উনি কাজ করতে করতে খেয়ে নেবেন। ঠিক আছে মা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। কি ব্যাপার নিহার, প্রথমে সকালে পুজোয় এলি আর এখন খাবার টেবিলে? ওই দাদা, আমি ভাবছিলাম যে যখন পুরো পরিবারটাই একসাথে আছে, তখন আমি ভাবলাম যে সবাই মিলে একসাথেই খাবার খাওয়া যাক। রুচিতাকে আটকে আমি সত্যিই নিজের পায়ে কুড়ুল মারলাম না তো বাবা? রুচিতা দিদি, আপনি এখানে আসুন, বসুন। শুনুন না, আপনিও বসুন না, আসুন। উনি একদম ঠিক কথা বলেছেন, আজকে পুরো পরিবার একসঙ্গে আছে, রুচিতা দিদি আর বাবাও। আমি সবসময় এরকমই একটা সম্পূর্ণ পরিবার চেয়েছি, এই দৃশ্যটাকেই তো আমি সবসময়ের জন্য নিজের চোখে ধরে রাখতে চাই। জানি না সারা জীবন এই সুখ আমার সইবে কিনা। আচল আবার কন্ট্রাক্টের কথাটা সবার সামনে না বলে দেয়। আচল, তুমি এভাবে কেন বলছো? এটা তো তোমারই পরিবার, আর এই সুখ সবসময় তোমার সঙ্গেই থাকবে। শুধু ছদিন পরেই আমার এই সুখ কেড়ে নেওয়া হবে। ওর দৃষ্টি তো শুধু রুচিতার দিকেই আটকে আছে। আমাকেই কিছু করতে হবে।
সুচিতা মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা আমি ঠিক আছি। নিহার বাবু আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? হ্যাঁ আমি কোট পড়েছিলাম তাই বুঝতে পারিনি, কিন্তু তুমি ঠিক আছো তো? সরি, আসলে ভুল করে হাত থেকে স্লিপ করে গেছে তাই। কোনো ব্যাপার না মা। ওনার মনে নিজের জায়গা করার জন্য আমি ওকে আটকেছিলাম, আর এখানে তো ও নিজেই এখন ওনার জীবনে জায়গা করে নিচ্ছে। কি করব আমি? এর থেকে ভালো ছিল আমি রুচিতাকে মেরে দিতাম। এই লোকটা তো কোনো কাজই করতে পারলো না, রুচিতা এখনো বেঁচে আছে। আমার ভীমরতি হয়েছিল যে আমি ওই রুচিতাকে আটকেছি। নিশ্চয়ই অনেক বেশি খেয়ে ফেলেছিলাম আমি। কার ফটো ছিঁড়ছো তুমি আঁচল? আসলে আমি আমাদের দুজনের ছবি ছিঁড়ছিলাম। আমরা দুজন আলাদাই যখন হতে চলেছি তখন এই ছবি রেখে গেলাম। এবার শুধু হাতে গোনা দিন বাকি আছে তাই না? আপনি পরিষ্কার করে কেন বলে দিচ্ছেন না যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আচল আমার আরেকটু সময় লাগবে। আর কত সময় চাই আপনার বলুন তো? গত 7 মাসে কি আমি আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করিনি? বলুন না আপনি, এমন কি করলে আপনার মনটা জেতা যাবে? আমি তো নিষ্ঠা ভরে আপনার মায়ের শ্বশুর মশাইয়ের সেবা করেছি, আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে জেনেছি, আপনি কতবার আমায় বকেছেন, কিন্তু আমি টু শব্দও করিনি। আপনার বলা সব কথা মাথা নিচু করে শুনেছি আমি, কিন্তু তাও কেন আমি আপনার স্ত্রী হওয়ার অধিকার পাচ্ছি না? বলুন না প্লিজ, বলুন না। কারণ আচল আমার মনে অন্য কেউ আছে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে পারবো না। রুচিতা দিদি কতদিন আপনার মনে থাকবে? কতদিন আপনি আর এগোবেন না? আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে আচল। আজ আপনাকে আমায় উত্তর দিতেই হবে। আমি এরকম অবস্থায় আর ঝুলে থাকতে চাই না। আপনি কেন বুঝতে চাইছেন না যে রুচিতা দিদি নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছেন? বাবার শরীরের এই অবস্থা যদি না জানতেন তাহলে উনি কখনো ফিরতেন না। আপনি নিজেই ভাবুন না, এতগুলো মাসে উনি কি কখনো আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? কখনো কি উনি আপনার খবর নেওয়ার চেষ্টা করেছিলেন? করেননি তো? আপনি ওনাকে এখনো স্ত্রী মনে করেন, কিন্তু উনি আপনাকে নিজের স্বামীর চোখে দেখা বহু আগে ভুলে গেছেন। আপনাকে ভুলে গেছেন উনি। রুচিতা দিদি ওনার জীবন থেকে চলে গেছে মা, সেই জন্য তো উনি আমাকে কথা দিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন। আচল! আরে ও আমার ছেলে, আমি ভালো করে জানি। ওই রুচিতার সামনে ও সব কাগজ সব সম্পর্ক ভুলতে পারে, তুমি কোথাকার কে? তোমার ওর নামই এই জন্য পুড়িয়েছি, তোমার সিঁথি সিঁদুর এই জন্য মুছে দিয়েছি, কারণ তুমি এই সত্যিটা মেনে নাও, এটাই তোমার সত্যি। এটা যত তাড়াতাড়ি তুমি বুঝে যাবে ততই তোমার জন্য ভালো হবে। আমি তো রুচিতা দিদিকে এই কারণে আটকেছি যাতে উনি আমার উপর একটু সদয় হন, আর তাই তো সেটাই হয়েছে। সেই জন্য তো উনি বিয়ের জন্য হ্যাঁ বলেছেন, কিন্তু আপনার যদি মনে হয় শেষ মুহূর্তে উনি সিদ্ধান্ত বদলাতে পারেন তাহলে আপনি এই বিয়েটা বরং করিয়ে দিন। আমি কথা দিচ্ছি যে আমি সারা জীবন আপনার সব কথা শুনে চলব।
নিহার, ও এত বড় একটা খেলা খেলবে আমার সঙ্গে আমি কোনোদিন ভাবিনি। যাকে, আসলে তো আমারই ছেলে, কিন্তু আমি ওকে এই চালটা জিততে দেব না, কোনোভাবেই না। ওর চালে আমায় কিস্তি মাত দিতেই হবে, আর কোনো মূল্যেই রুচিতাকে এই বাড়ির বউ হয়ে আমি এই বাড়িতে ফিরে আসতে দিতে পারি না, কোনোভাবেই না। আর তার জন্য একটাই রাস্তা আছে আমার কাছে, রুচিতাকে একেবারেই সরাতে হবে। মানে? মানে এটাই, এটার জন্য আমাদের বড় বিস্ফোরণ করতে হবে, একটা এমন বিস্ফোরণ যার জন্য এই রুচিতা এই বাড়ি থেকে, নিহারের জীবন থেকে চিরকালের মতো যেন দূরে চলে যায়। আর এই বাড়ির দরজা রুচিতার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। এসব কি হচ্ছে আঁচল? কালকের অনুষ্ঠানের পরে আমাদের বিয়েটা তো হবে, তাই না? সেই জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম। এই দেখুন আপনি এই শেরওয়ানিটা, কি সুন্দর লাগবে না আপনাকে? আর এটা দেখুন, এটা পরলেই খুব ভালো লাগবে আপনাকে। আমি জানি তুমি এই বিয়েটাকে নিয়ে খুব আনন্দে আছো, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই বিয়েটাও ওই কন্ট্রাক্টের মতো বাড়ির লোকদের আড়ালে সিম্পল কোর্ট ম্যারেজ হবে। যেভাবে তুমি ওই কন্ট্রাক্টটি সাইন করেছিলে, আমিও ঠিক সেভাবেই ম্যারেজ সার্টিফিকেটে সাইন করব। এই জন্য তুমি লেহেঙ্গা পরো, চুড়ি পরো, শাড়ি পরো, যা কিছু পরো, তোমার ইচ্ছা, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার থেকে কোনো আশা রাখবে না। ঠিক বলেছিলেন মা, একদম ওনার ওপর কোনো ভরসা নেই। কালকের অনুষ্ঠানে একদিকে রাবণের দহন হবে, আর অন্যদিকে রুচিতার, তারপরেই আমার আর ওনার রাম সীতার মতো মিলন হবে। রুচিতা, ওখানে দাঁড়াও, চোখ বন্ধ করো। নিহার বাবু, কিন্তু আমি বললাম না চোখ বন্ধ করো? এবার চোখটা খোলো। আজ এতদিন বাদে তুমি আবার এই ঘরে এলে, এই জন্য ভাবলাম তোমাকে আবার গ্র্যান্ড ওয়েলকাম করি। আরে, প্রদীপটা কেন জ্বলছে না? এক্ষুনি জ্বলে যাবে, দাঁড়াও। কোনো ব্যাপার না, প্রদীপ না জ্বলতে পারে, লাইটার তো আছে আমার কাছে। এবার চালটা ফেলে ভেতরে চলে এসো। নিহার বাবু, এটাতে চালের থেকে বেশি মাটি ভরা। কি? মাটি কোথা থেকে এলো? আমি তো ভালো করে চেক করেছিলাম। কোনো ব্যাপার না নিহার বাবু, আমার কাছে আইডিয়া আছে। কি? এক সেকেন্ড। এটা কি রুচিতা? রুচিতা, কি হলো? নিহার বাবু, এটাতে তো কিছু ফুটছে। কি?
রুচিতা, কিন্তু এর ভেতর পাথর কোথা থেকে এলো? কোনো ব্যাপার না নিহার বাবু, আপনার পায়ের ছাপ চাই, তাই তো? আপনি একটা কাজ করুন, আপনি ওই পাউডারটা নিয়ে আসুন। পুরো প্ল্যান ফেল করে গেল, কিছু ভাবতে হবে। আমি গিয়ে দেখি আঁচল কোথায়। সাবধানে আসবে। এইবার আমার এই ঘরটা নিজের মনে হচ্ছে, কেননা আমার এই ঘরে আমার ভালোবাসা, আমার রুচিতা এবার আমার কাছে আছে। নিহার বাবু, এবার যাই হয়ে যাক, আমরা কখনো আলাদা হব না। কখনো না, এক মুহূর্তের জন্যও না। এখানে কিছু আছে। কি জানি না। কি? হ্যাঁ বাবা, আঁচল নিজেই এই সুইসাইড নোটটা লিখেছে। ও লিখেছে যে আপনাদের দুজনকে জানাই আপনাদের নতুন জীবনের শুভেচ্ছা। মা আর উনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এত ভালোবাসা, এত ভালো পরিবার, আমার কাছে আর কিচ্ছু বেঁচে নেই, না পরিবার না তাদের ভালোবাসা। তাই আমি এখন তার কাছেই যাচ্ছি, যিনি সবসময় আমার আপন ছিলেন, আমার মা। এতদিনে কোনো ভুল হয়ে থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি, আপনাদের কখনো না হতে পারা বৌমা আঁচল। বাবা, আমি পুলিশকে ইনফর্ম করছি। এক সেকেন্ড নিহার বাবু, কি হয়েছে? কোথা থেকে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে, হয়তো বাইরে থেকে আসছে। কিন্তু ও আগুন লাগিয়ে দেয়নি তো। আঁচল, আঁচল, এগুলো কি করছো তুমি? আঁচল, আপনারা কেউ এগোবেন না। আঁচল, আপনারা কেউ আর সামনে এলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আঁচল, এটা কি করছো তুমি? প্লিজ ওখান থেকে নামো। না রুচিতা দেবী, আমার এই পৃথিবীতে কেউ নেই আর। একটা মিথ্যে সম্পর্কের জন্য হলেও আমি একটা পরিবার পেয়েছিলাম, আমার স্বামী পেয়েছিলাম, একটা সুন্দর বাড়ি পেয়েছিলাম। তো আজ আমার কাছে এই আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এখন তো এই মিথ্যে সম্পর্কের জন্য আমাকে কেউ ভালোবাসবে না, এই সমাজ আমাকে তিরস্কার করবে। এই সবার সাথে একবার লড়ে নিলেও এই পরিবারের কথা তো আমার সবসময় মনে পড়বে। আপনারা সবাই আমাকে এত ভালোবেসেছেন যে আমি এই পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু পরিবারের সাথে সাথে এই সম্পর্ক আর এই পরিবারকে ওমে ছাড়তে হলো। আমার তো এখন এই পৃথিবী থেকে চলে যাওয়াই উচিত। সেই জন্যই আমি এখন আমার মায়ের কাছে চলে যাচ্ছি।
না 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 আচল এগোনো তুমি। না আচল এরকম একদমই নয়, আমরা আছি তো তোমার সাথে, আমরাই তো তোমার পরিবার। প্লিজ আচল এরকমটা করো না, তুমি নিচে নামো। হ্যাঁ মা, নেমে পড়ো। নিজের শাশুড়ি মার, আমি বলতে চাইছি নিজের মার কথা শুনবে না মা, নেমে এসো। আচল দেখো দেখো এই পাগলামি প্লিজ বন্ধ করো, প্লিজ আমার কথা শোনো, এগুলো ভুল করছো। বলছেন আপনি ভুল তো আমার এই পৃথিবীতে বেঁচে থাকাটা, এই সমাজ আমায় খুব খারাপ চোখে দেখবে, সেই জন্য আমার এই পৃথিবী থেকে চলে যাওয়াই উচিত। আচল নিহার বাবু প্লিজ বাঁচাও। আচল আচল এগুলো কি করছো তুমি, কি হচ্ছে সব? আরে বাঁচাও এই মেয়েটাকে, কেউ কিছু করো। আচল প্লিজ ওঠো। হে ভগবান, এটা তো দিদি ভাই, আপনার যদি খারাপ না লাগে তাহলে আমি ঠাম্মা আর মায়ের সঙ্গে সৎসঙ্গে যাব। সৎসঙ্গ? হ্যাঁ দিদি ভাই, আসলে মনটা খুব ছটফট করছে, তাই ওখানে গেলে একটু শান্তি পাবো। কিন্তু হয়তো মায়ের গাড়ি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, কিভাবে যাবে? না দিদি ভাই, আমি মাকে মেসেজ করে দেব, খুব বেশি দূরে যাননি হয়তো, আমি একা চলে যেতে পারবো। পাক্কা? হ্যাঁ দিদি ভাই, আসলে বিয়ে বাড়ি দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়বে, তার থেকে ভালো আমি সৎসঙ্গেই যাই। ঠিক আছে তুমি যাও। সৎসঙ্গের বিষয়টা মা ঠিক সামলে নেবেন, এখন আমায় ওনার আর রুচিতার কাছে আসাটাকে সামলাতে হবে। আমি যা বলেছিলাম সব আছে তো এখানে? হ্যাঁ, এই পেস্ট্রি খাওয়ার পরেই আপনার কাজ হয়ে যাবে। আর এতে আপনার কাজ হয়ে যাবে। আরো একটা জরুরি কথা, এই সব কটা কাপড় ধুয়ে কালকে ভগবানকে পরিয়ে দেব। এই সিন্ধুকে কি আছে? শাড়ি, জুয়েলারি, এই লেটার, এই লেটারটা তো নিহার বাবু আমার জন্য লিখেছেন। ডিয়ার রুচিতা, তুমি জানো না যে আমি তোমাকে কতটা মিস করি। তুমি তো আমাকে অনেক দূরে করে দিয়েছিলে রুচিতা, কিন্তু নিজে তোমার থেকে দূরে যেতে পারিনি। রোজ স্বপ্নে দেখা হয় তোমার সাথে, চোখ খুলতে একদমই ইচ্ছা করে না, কারণ আমি জানি চোখ খুললেই তুমি উধাও হয়ে যাও। মন চায় যে তুমিও আমার স্বপ্নের সাথে হারিয়ে যাও, যাতে আমি তোমাকে দেখতে পারি, তোমাকে অনুভব করতে পারি। তোমার জন্য এই শাড়ি আর গয়না নিয়ে এসেছিলাম আমি, ভেবেছিলাম যখন তুমি জেল থেকে ছাড়া পাবে তোমাকে একটা ভালো সারপ্রাইজ দেব, তোমাকে বলবো যে তুমি আমার কাছে কতটা জরুরি। কিন্তু আমি তোমাকে তোমার জীবনের সবথেকে বড় শক্ট দিয়ে দিয়েছি, না এই শাড়িটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছা হয়েছে না তোমাকে দিতে, এই জন্য এটা এভাবেই সিন্ধুকে রেখে দিয়েছিলাম। আমার ইমোশনসের মতো এও সবসময় এই সিন্ধুকে বন্ধ থাকবে। নিহার বাবু, আপনি খুব বিশেষ সময়ে আমাকে এই শাড়িটা দিয়েছেন, আমিও আপনাকে একটা সারপ্রাইজ দেব। বাহ কি টাইমিং রুচিত।
আই লাভ ইউ নিহার, আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট সারপ্রাইজ। আপনি এটা এনজয় করতে করতে বড় সারপ্রাইজের অপেক্ষা করুন। এই রচিতাও না, ওয়াও, অ্যাকচুয়ালি এত ডেকোরেশন করতে করতে সত্যিই খিদে পেয়ে গেছিল। কিন্তু এখন রুচিতা কোথায় গেল? রুচিতা, 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 কোথায় তুমি? রুচিতা, তুমি আমার থেকে লুকিয়ে আছো কেন? এখানে তো কেউই নেই। আমি পেস্ট্রিটা খেয়ে নিই, রুচিতা ঠিক চলে আসবে। আরেকটু অপেক্ষা করুন নিহারবাবু, আপনি আমাকে এতটা বিরক্ত করেছেন, তার বদলা তো আমি নেবই। আর অপেক্ষা করতে পারছি না। একটা বিশেষ কথা আমি বলতে ভুলেই গিয়েছি, এই পেস্ট্রিতে যেটা মেশানো আছে তার প্রভাব যেরকম তাড়াতাড়ি চড়ে সেরকম তাড়াতাড়ি শেষও হয়ে যায়, তাই আপনি যাই করতে চান এক ঘন্টার মধ্যে করতে হবে। উনি এই পেস্ট্রিটা খাওয়ার ঠিক আর এক ঘন্টা থাকবে আমার হাতে, নিজের লক্ষ্য পূরণ করতে হবে। আজ তো উনার আর আমার মিলন হবেই হবে। এই দরজাটার কি হলো হঠাৎ, বন্ধ হয়ে গেল কিভাবে, খুলছে না কেন এটা? নিহারবাবু, নিহারবাবু, তুমি এভাবে দরজা ধাক্কাতে শুরু করো, কেউ শুনতে পাবে না তোমার এই চিৎকার। আর উনি তো একদমই না। কেকটা তো খুব টেস্টি ছিল, কিন্তু আচমকা আমার মাথাটা কেন ঘুরছে? রুচিতা, রুচিতা, কোথায় ছিলে তুমি? কখন থেকে ওয়েট করছিলাম তোমার জন্য, কিন্তু ঘুমটা কেন দিয়ে আছো তুমি? চলো ওঠাও এটা। নিহারবাবু, আপনার চোখের দিকে তাকাতে আমার লজ্জা করছে, এই ঘুমটা আজ এইভাবেই থাকতে দিন না। আরে আমার প্রিয় বউ, যদি আমি ঘুমটাটা না তুলি তাহলে আমি তোমাকে দেখবো কি করে? নিহারবাবু, আমাদের দুজন দুজনকে দেখার জন্য চেহারা দেখার প্রয়োজন আছে নাকি? আমরা দুজন দুজনের হব, সেই অনুভূতিটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, বেশ বড় বড় কথা বলতে শিখে গেছো তুমি। হ্যাঁ, ফাইনালি এবার আমরা সব সময়ের জন্য এক হয়ে যাবো রুচিতা। আই লাভ ইউ। আজ আমাদের মিলন হতে কেউ বাধা দিতে পারবে না। এ ভগবান, এই দরজাটা বন্ধ হয়ে গেল কিভাবে? আর বাড়িতে তো কেউ নেই,
কি করবো আমি, বাইরে বেরোবো কিভাবে? কেউ নিহার বাবু, নিহার বাবু শুনতে পাচ্ছেন? নিহার বাবু,